বাড়ে করে বর্গীতর স্রষ্টা। বহারপু মহাপুরুষ মাধবদেবর আজি 534 সংখ্যক জন্ম জয়ন্তী। পুয়ারে পড়ায় রাজ্যের সকল সত্র নামঘর মুখরিত হয়ে পড়েছে হরিনামৰ শ্রবণ কীর্তনে। উখল মাখল বরপেটা সত্র প্রতিস্থাপক গুরুজনার আবির্ভাব মহোৎসব উপলক্ষে নাম প্রসঙ্গ হরিনাম কীর্তনের অমিয়া সুরে ভরি পড়েছে সত্র নগরী বরপেটা। বরপেটা সত্রর প্রতিস্থাপক গুরুজনার আবির্ভাব মহোৎসব তিনদিনিয়া কার্যসূচী পালন করা হয়েছে বরপেটা সত্রত। পুয়া নৃত্য প্রসঙ্গর নৈমিত্তিক প্রসঙ্গত ভাগ লয় ভকত। প্রসঙ্গর পিছতে বরপেটা সত্রর ডেকা সত্রীয়ার ভকতর অংশগ্রহণে হরিনাম গায় বরপেটা শহরের মাজেরে ভাগবত ভ্রমণ করা হয়। অনুষ্ঠিত হয় ধর্মালোচনা সভাও। মহাপুরুষ শ্রী শ্রী মাধব গুরুজনার 535 সংখ্যক আবির্ভাব মহোৎসব এইবেলি আজির পরা 10 জেঠ আর 11 জেঠ দুই দিনের বিস্তৃত কার্যসূচীরে আমি জন্ম মহোৎসব উদযাপন করার কারণে আয়োজন করেছো। আনহাতে বৈকুণ্ঠ ধামত পরিণত হয়েছে গুরুজনে প্রতিষ্ঠা করা ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰ। উজনি অসমৰ অন্যতম পীঠস্থান হিচাপে পরিচিত টিয়কর ঐতিহাসিক ঢেকিয়াখোৱা বৰনামঘৰত খোল তাল ডবা শঙ্খৰ ধ্বনিৰে পুৱাৰে পৰাই মুখৰিত হৈ পৰিছে। গুরু জয়ন্তী উপলক্ষে দিনে নিশায় চলিছে গুরুজনের সৃষ্টিরাজির গুণানুকীর্তন। উল্লেখ যে গুরু শঙ্করের একান্ত শিষ্য গুরু মাধবে মাজুলীত শঙ্করক লগ ধরবলৈ বুলি নগা পাহাড়ৰ পৰা অকুয়া পকুয়া বাটেৰে বাট কৰি বাই বৈ অহা বুঢ়ী দিহাৰে ভটিয়াই আহোঁতে ঢেকিয়াখোৱাত এৰাতি কটাই বুঢ়ী দিহাৰ পাৰত চাৰি খুঁটি মাৰি এগছি বন্তি জ্বলাই ঢেকিয়াখোৱা বৰনামঘৰ প্ৰতিষ্ঠা কৰিছিল। গুৰুজনাই জ্বলাই যোৱা অক্ষয় বন্তি গছিয়ে আজিও বিলাই আছে আধ্যাত্মিকতাৰ পোহৰ। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাস আৰু তিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।